আসসালামু আলাইকুম। তো কিং টোকেন এয়ারড্রপে যারা জয়েন হয়েছিলেন তাদের কিং টোকেনটা কবে উইথড্র দিতে পারবেন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেবো, একবার পানির মতন সোজা করে দেবো। প্লাস আপনারা অনেকেই জানেন 9 এপ্রিল ওমেগার ওয়ালেট লঞ্চ করার কথা ছিল, তো ফাইনালি তারা কিন্তু ওয়ালেট লঞ্চ করে দিছে। ওকে, তো সেই ওয়ালেটটা কোথায় পাবেন এবং কিভাবে ক্রিয়েট করবেন, তো সেই ভিডিওটা থাকতেছে এই ভিডিওর মধ্যে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করেন, কোনো একটা পার্ট স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, তাহলে বড় একটা ভুল করে ফেলবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা পাশ থেকে সাবস্ক্রাইব আইকন পেয়ে যাবেন, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। প্লাস এই ভিডিওতে মাস্ট একটা করে লাইক করে দেন। ওকে, তো ফার্স্ট অবস্থায় কিং টোকেন নিয়ে কথা বলি। কিং টোকেনের টুইটার যে আপডেটটা সেইটা দেখাই আমি। দেখেন তাদের টুইটারের একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছি। এয়ারড্রপ উইথড্রয়াল উইল ওপেন অন 11 এপ্রিল, এটা বলছে এখানে। কিন্তু তো 11 এপ্রিল তারা এয়ারড্রপের যে টোকেনটা সেইটা কিন্তু উইথড্র দিতে দিবে। তারপর পরই কিন্তু তারা একটা পোস্ট করছে তাদের টেলিগ্রামে, সেইটা আমি দেখাই। দেখেন এই যে পোস্টটা কালকে সন্ধ্যা নাগাদ করছে, তো এখানে দেখেন এয়ারড্রপ উইথড্রয়াল উইল স্টার্ট ইন অ্যাপ্রক্সিমেট 72 আওয়ার। তো এখানে যেটা বলছে আমি বাংলায় বুঝাই, তাদের যে এয়ারড্রপের যে টোকেনটা যেটা আপনারা এয়ারড্রপে জয়েন হয়ে ফ্রিতে ক্লেম করছিলেন সেই টোকেনটা তারা 72 ঘন্টার মধ্যে উইথড্রটা সেকশন এনেবল করে দিতে চাইতেছে, তারা দিবে। তারপর বলছে তারা তাদের যে সার্ভারে এখন 1 লাখের বেশি মানুষ একসাথে এন্ট্রি নিতে পারবে, আর বর্তমানে তাদের এয়ারড্রপের ইউজার আছে কিন্তু 1.5 মিলিয়ন প্লাস, মানে 1.5 মিলিয়নের উপরে। সো তারা যে টোকেনটা আনলক করে দিবে আমাদেরকে, প্রত্যেক মাসে আনলক করে দিবে, প্লাস অল্প পরিসরে আনলক করে দিবে, একসাথে আনলক করে দিবে না, কারণ তাদের তাহলে যে টোকেনটার প্রাইস আছে সেই প্রাইসটার উপর মানে খারাপ একটা এফেক্ট পড়বে, যার জন্য তারা অল্প পরিসরে টোকেনগুলো আনলক করে দিবে, সেই বিষয়টাই এখানে বলা আছে। আর ভাই জানেন তাদের টোকেন কিন্তু অলরেডি প্যানকেপ সোয়াপে লিস্ট, প্রত্যেকটা টোকেন 1 সেন্ট করে লিস্ট হয়েছিল, তারপর 8 সেন্ট পর্যন্ত কিন্তু প্রত্যেকটা টোকেন হিট করছিল। তো এখন বর্তমানে হয়তো বাকি 3 থেকে 4 সেন্ট করে প্রত্যেকটা টোকেন আছে। তো ভাই যারা এখনও ফ্রিতে এয়ারড্রপের টোকেনটা ক্লেম করেন নাই তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে এয়ারড্রপ লিঙ্ক বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে এই যে রেজিস্টার লিঙ্ক দেখবেন, এরকমের একটা ব্যানার নিয়ে আসলে এই যে রেজিস্টার লিঙ্ক, এটার উপর ক্লিক করে দিয়ে একটা ইমেল দিয়ে দেবেন, একটা টিকমার্ক চাইবে, টিকমার্ক করবেন, অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো যারা না পারবেন তারা এই নিচে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে ভিডিওটা দেখে এখানে রেজিস্টারটা করে নেবেন। প্রত্যেক রেজিস্টার ব্যক্তিকে তারা 2500 করে কিং টোকেন ফ্রিতে দেবে। ওকে, তো এখন কথা বলি ওমেগা অ্যাপস নিয়ে, ওমেগা অ্যাপসের যে ওয়ালেট আপডেট সেইটা নিয়ে কথা বলি। তো ভাই ফার্স্ট অবস্থায় আমি ওমেগা নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার সেই টুইটারের মধ্যে আছি। দেখেন 206K ফলোয়ার, নিচ থেকে দেখেন 12 ঘন্টা আগে একটা টুইট করছে। ওকে, তো এখানে কি বলছে দেখেন, অ্যাটেনশন ওমেগা নেটওয়ার্ক ওয়ালেট ইজ লাইভ নাও অন অ্যান্ড্রয়েড ডিভাইস। দেখেন এখানে ওয়ালেটের একটা ই দিয়ে দিছে, এই যে পিক। তো এখানে তারা বলছে ওমেগা নেটওয়ার্কের যে ওয়ালেট অ্যান্ড্রয়েড ভার্সনটা সেইটা অলরেডি কিন্তু তারা আপডেট দিয়ে দিছে। তো এই আপডেটটা কোথায় পাবেন, আপনি এখনই প্লে স্টোরের মধ্যে চলে যান। প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে সেখান থেকে ওমেগা লিখে সার্চ করেন, ওমেগা নেটওয়ার্কটা এসে যাবে, সেটার উপর ক্লিক করে আপডেটটা করে নেন। তো আপডেট হয়ে গেলে এখন চলে আসেন আপনার অ্যাপসের মধ্যে। তো ওমেগা অ্যাপসটা ওপেন করলে ঠিক আগের মতোই এই রকমেরই দেখাবে। তারপর কী করবেন, এই যে 3 লাইন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ওয়ালেট সেকশন এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমি স্ক্রিনশট দিয়ে দেখাই আপনাদেরকে। তো এইখানে আসার পর আপনি কী করবেন, এই যে ওমেগা নেটওয়ার্ক এইটার উপর ক্লিক করেন। এই যে খেয়াল করেন উপরে ওমেগা নেটওয়ার্ক এইটার উপর ক্লিক করেন। এটার উপর ক্লিক করলে আপনার সামনে এই রকমের আসবে নেটওয়ার্ক, ওমেগা নেটওয়ার্ক, নিচে আছে বিএনবি স্মার্ট চেন। তো আপনি কী করবেন, এই বিএনবি স্মার্ট চেন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে আপনার সামনে এই রকমের আসবে সেট আপ ওয়ালেট। তো ইম্পোর্ট ওয়ালেট, যেহেতু আমাদের এইটার ওয়ালেট নাই সেহেতু সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে এই রকমের আপনার সামনে আসবে। তো এখন কোনোখানে প্রেস কি দেখাচ্ছে না, এখানে কিন্তু বলতেছে স্টোর অর রাইট ডাউন ইয়োর রিকভারি প্রেস কি। তো এখানে আপনি কী করবেন, এই যে কপি সেকশন এইখানটায় ক্লিক করে দিবেন। কপি সেকশনের উপর ক্লিক করে দেওয়ার পরপরই আপনার সামনে এই রকমের আসবে। তো এখান থেকে দেখতে পারবেন আপনার যে ওয়ালেটের যে কীগুলো সেইগুলো এখানে উপরে দেওয়া আছে। তো এখান থেকে কপি করে নিয়ে ভালো এক জায়গায় সেভ করে রাখবেন, অথবা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। মনে রাখবেন এইটা যেন ভুলেও না হারায়, ভুলে হারাইলে তাইলে আপনার কিন্তু
ওমেগা নেটওয়ার্কটার এই যে ওয়ালেটটা, ওয়ালেটটা লস করবেন, আর এতে যে কয়টা কয়েন থাকবে সব কয়টা শেষ। তারপর কি করবেন, এই যে আই হ্যাভ রাইটিং টু ডাউন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে এরকমের ড্যাশবোর্ড আসবে। তো ওই যে স্ক্রিনশটটা নিলেন, ওই স্ক্রিনশটটার এ নাম্বার সিরিয়ালে কোন ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরকমের প্রত্যেকটা 12টা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তারপর এই যে কন্টিনিউ, কন্টিনিউর উপর ক্লিক করে দিন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের আসবে, পিন সেট করতে বলবে। তো 6 ডিজিটের একটা পিন দিয়ে দেবেন, অবশ্যই এটা মনে রাখবেন। তারপর আবার কনফার্ম করে দিবেন, মানে 6 ডিজিটের আবার একটা পিন দিয়ে দিবেন, যে পিনটা আগে দিয়েছেন সেইটা। ওকে, এখন কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট শেষ। এখন দেখেন কংগ্রাচুলেশন। তো এখান থেকে ডানের উপর ক্লিক করে দিবেন। ডানের উপর ক্লিক করলে আপনার সামনে এরকমের আসবে সাথে সাথে। তো তারপর আবার একটু অপেক্ষা করলেই আপনার সামনে এইরকমের চলে আসবে। এখন আমি আমার অ্যাপস থেকে দেখাই, ওয়েট করেন। তো এখানে আপনি কী কী ডিপোজিট করতে পারবেন দেখেন, এখানে এই যে ওমেগা ডিপোজিট করতে পারবেন, USDT ডিপোজিট করতে পারবেন, BNB ডিপোজিট করতে পারবেন। আর শুধু ডিপোজিট না, উইড্রও করতে পারবেন, আর আদার্স টোকেনও এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অ্যাড সেকশন, এখানে আদার্স যে টোকেনগুলো সেগুলোও এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু অ্যাড করেন না, ভুলেও অ্যাড করেন না, যদি অ্যাকাউন্টটা হ্যাক হয় কিন্তু সবটাই হ্যাক হবে। তো আমি সাজেস্ট করবো কেউ এখানে কোনো অন্য কোনো টোকেন অ্যাড করেন না। ওকে, আর এখান থেকে ওমেগা রিসিভ করতে পারবেন আর সেন্ডও করতে পারবেন। এতটুকু ক্লিয়ার। এখন আপনার এখান থেকে হোমে ফিরে যাওয়ার জন্য এই যে 3 লাইন অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে হোম অপশন, এখানে ক্লিক করে দিবেন, তাইলেই আপনাকে আপনার হোমে নিয়ে আসবে। তো এখন আবার এখান থেকে আপনার ওয়ালেটটা যদি চেক দিতে যান, সেইটা যাওয়ার জন্য এখানে 3 লাইন অপশনে আবার ক্লিক করবেন। তারপর আবার ওয়ালেট সেকশন, তো ওয়ালেট সেকশনে ক্লিক করলে আবার আপনি এখানে চলে আসবেন। আবার এখান থেকে যদি আপনি আপনার আনভেরিফাইড ব্যালেন্সটা দেখতে চান, সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করে দেবেন, BNB স্মার্ট চেইন, এখান থেকে এই যে ওমেগা নেটওয়ার্ক এইটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন এই আপনার টোটাল ব্যালেন্স, ওমেগার টোটাল ব্যালেন্সটা এই উপরে শো করবে। আমার 19,523টা কয়েন আছে, আর নিচে থেকে এইটা কিন্তু মানে ভেরিফাইড ব্যালেন্স, মানে মেইন নেটের ব্যালেন্স যেটা সেইটা, কারণ এখন পর্যন্ত KYC আসে নাই। KYC এসে যেটা আনলক হবে সেইটা এখানে আসবে, মানে হুবাহু পাই নেটওয়ার্কের মতন এখানে আনলকটা হবে। তারা কিন্তু নিজেরাই বলছে পাই নেটওয়ার্কের মতন আনলক করে দিবে। অবশ্য আমি আগের একটা ভিডিওতে বলে দিছি। তবে যারা এখনও এই ওমেগায় কাজ করতেছেন না, তারা এখনই আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান, সেখান থেকে 2 নম্বর অপশনে ওমেগা নেটওয়ার্ক বলে একটা ভিডিও পাবেন। তো সেই ভিডিওটার উপর ক্লিক করে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। আর এপ্রিলের 1 তারিখ পর্যন্ত যারা অ্যাকাউন্ট করবেন, তারা অবশ্যই মনে রাখবেন 5x মাইনিং স্পিড পাবেন, মানে 5 গুণ। আমরা যে স্পিডটা পাইতেছি মাইনিং স্পিড, তার থেকে 5 গুণ মাইনিং স্পিড আপনারা বেশি বৃদ্ধি পাবেন, মানে বেশি করে পাবেন। ওকে, এই সুযোগ কেউ ভাই হাতছাড়া করেন না, প্রত্যেকে অ্যাকাউন্টটা করে রাখেন যারা অ্যাকাউন্ট করেন নাই। ভাই কে বলতে পারে এর টোকেন একটা $5-6 যাবে না? দেখেন যদি সাতোশিকর পারে তাহলে এরা কেন পারবে না? সাতোশিকরের যে টোকেন আছে বর্তমান মার্কেটে, সেই টোকেনের অর্ধেক টোকেন কিন্তু এদের মাত্র। তো ভাই সাতোশিকর যদি $2-3 থাকতে পারে, যদি যাইতে পারে, অথবা ভবিষ্যতে যাইতে পারে যদি $5-10, তাহলে এরা কিন্তু তার থেকে বেশিও যাওয়ার ক্ষমতা রাখে। সবাই যারা এখনও অ্যাকাউন্টটা করেন নাই, তাদেরকে আমি রিকমেন্ড করবো অ্যাকাউন্টটা করে নেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ভিডিওতে একটা করে লাইক করে দিন যারা এখনও লাইক করেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে 5 থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।